ধরুন আজ থেকে অনেক বছর পর আপনি একজন মহাকাশচারী ক্রায়োজেনিক চেম্বার থেকে বের হলেন লম্বা একটা ঘুমের পর। স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জাগিয়ে তোলা হলো। আপনাকে জাগিয়ে তোলার অর্থ হলো বসবাসযোগ্য একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটি পুরোটাই অন্ধকার, হ্যাঁ এতটাই অন্ধকার যে আপনি এর পৃষ্ঠে কী আছে না আছে কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু দেখছেন আকাশের তারাদের ঢেকে রাখা কারো রঙের এক গোলক। ভাবুন তো তাহলে কেমন হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরার চেষ্টা করব সূর্য ছাড়া পৃথিবী, বা সূর্য আলো না দিলে কেমন হবে আমাদের এই জীবনযাত্রা। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণটি দেখুন। আপনারা দেখছেন অদ্ভুত অল। আমরা সবাই তো সূর্যরাজ্যের বাসিন্দা, পৃথিবীর প্রায় সকল প্রাণীর জন্যই সূর্যের গুরুত্ব অপরিসীম। সূর্য আলোকে সাহায্যে যে শালক সংশ্লেষণ হয় এর বাই প্রোডাক্ট অক্সিজেন্স আমরা নিঃশ্বাস হিসেবে নিয়ে থাকি। ছোটোবেলা থেকেই শুনে এসেছি সূর্যের আলোতে রয়েছে ভিটামিন ডি। সূর্যের আলো ব্যবহার করে তৈরি হচ্ছে সৌরশক্তির বিদ্যুৎ। এক কথায় বলতে গেলে প্রায় সব ক্ষেত্রেই সূর্যের গুরুত্ব রয়েছে অনেক। কিন্তু কখনো ভেবেছেন কি যদি সূর্য আলো না দেয় তাহলে কী কী ঘটতে পারে, কেমন হবে যদি এই সূর্য একদিন নাই হয়ে যায়? স্টারট সিনেমায় অদ্ভুতটি দেখেছেন নিশ্চয়ই। পৃথিবীর অবস্থা হবে ঠিক সেই রকম, বর্ণহীন একটি বরফের পিণ্ড। পৃথিবীর নিজস্ব যে তাপস্থাপক ব্যবস্থা কার্বনের সিলিকেট চক্র রয়েছে, সূর্যের অনুপস্থিতিতে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। পৃথিবী কর্মে তার তাপ হারাবে, পুকুর নদীর হ্রদ এরা সবার আগে জমে যাবে। কয়েক বছর সময় নিলেও সুবিশাল সমুদ্র ও মহাসাগর অবধি শীতল স্ফটিকে রূপান্তরিত হবে। যদিও আগ্নেয়গিরির মাধ্যমে কিছু তাপ নির্গত হবে কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অর্থাৎ আমরা বঞ্চিত হব অনেক কিছু থেকে। থাকবে না আমাদের এই মুক্ত পৃথিবী, থাকবে না কোনো গ্রীষ্ম বর্ষার চক্র, সূর্যোদয় সূর্যাস্ত না থাকার কারণে থাকবে না কারো জন্মদিন উদযাপনও। তবে এমন একটি গ্রহ কি জীবনের অস্তিত্ব সম্ভব? আপনার কি মনে হয়? একটি মুক্ত ও ভাসমান গ্রহে জীবন ধারণের জন্য আমাদের প্রথমেই দরকার তরল পানির। কিন্তু সূর্যই যদি না থাকে তাহলে তরল পানি আসবে কোথা থেকে? কেননা পানি তরল থাকার জন্য দরকার উষ্ণতা, কিন্তু মহাকাশ ও আজবমাত্রায় শীতল পরম শূন্য তাপমাত্রা থেকে মাত্র কয়েক ডিগ্রি উপরে। সূর্য ছাড়া একটি স্বর্ণ ছাড়া গ্রহে কীভাবে তাপ আসবে? আচ্ছা তরল পানি না হয় বাদে দিলাম, কিন্তু সূর্য ছাড়া কি প্রাণীর অস্তিত্ব সম্ভব? যদি বলি সম্ভব, কি অবাক হলেন তো? পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কিন্তু সূর্যের উপর নির্ভরশীল নয়। উদ্ভিদ এবং কিছু কিছু অণুজীব সরাসরি সৌরশক্তির উপর নির্ভরশীল। এদেরকে প্রাথমিক ভাষায় বলা হয় প্রাথমিক উৎপাদক, এবং তারা সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তবে গরু, ছাগল, মানুষ এরা যেহেতু ফলমূল খেয়ে জীবন বাঁচায়, তাই পরোক্ষভাবে এরা সূর্য আলোকের উপর নির্ভরশীল। তবে মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা কিছু এমন জীবের সন্ধান পেয়েছেন যাদের সূর্যের আলোর দরকার নেই। তাদেরকে বলা হয় কেমো অটোটোরো, যাদের বা সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল সেন্টারগুলোতে। এরা হাইড্রোথার্মাল সেন্টারগুলোর তাপমাত্রা পরিবর্তন করে দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চালায়। তবে শালক সংশ্লেষণের তুলনায় এদের দক্ষতা হাজার ভাগেরও এক ভাগ। তবে একটি মুক্ত ভাসমান অন্ধকার গ্রহে অন্তর্নিহিত সীমিত শক্তিকেই দক্ষভাবে ব্যবহার করে সত্যিকারের বুদ্ধিমানের জীবের কাজ। সাধারণভাবে একটি আম গাছ থেকে আমরা কয়েকশো বা কয়েক হাজার আম পেয়ে থাকি, কিন্তু সূর্য ছাড়া সেখানে কয়েকশো গাছ মিলে একটি মাত্র আম তৈরি করবে। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, সূর্য ছাড়া মুক্ত ভাসমান গ্রহে প্রাণের সূচনা কীভাবে সম্ভব? এটা বলা দুঃসাধ্য ব্যাপার, কেননা এখন অবধি আমরা নিজেরাই জানি না এই পৃথিবীতে কীভাবে জীবের উদ্ভব হয়েছিল। কিন্তু সূর্য ছাড়া পৃথিবীকে কল্পনাই করা যায় না। যদি সূর্য না থাকে তাহলে আমাদের জীবনযাপন করতে হবে ভরপিণ্ডের ভিতরে, যেটা কারোরই কাম্য নয়। কেননা কয়েক মাইল ভরপ স্তম্ভ যতটা না কঠিন, তার ভিতরে বসবাস করা তার থেকে কয়েক হাজার গুণ বেশি কঠিন। এক কথায় বলা চলে সূর্য ছাড়া আমাদের জীবনের অস্তিত্বই টিকে থাকা কঠিন। আপনাকে যদি এমন একটি গ্রহে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সূর্য বলে কিছু নেই, তাহলে আপনি মহাকাশের ফ্ল্যাটলাইটগুলো জ্বালিয়ে দিন। বিলিয়ন বছরের প্রথম ফুটন আছড়ে পড়বে আপনার ইশারায়। আপনার মিশন যদি হয় কলোনি স্থাপনের, তবে অবশ্যই আপনাকে বিষাক্ত বাতাস থেকে সবাইকে নিরাপদে রাখতে হবে, এবং সেখানকার শিশুরা আয়া চাঁদমামা নাশিকই বড় হবে। স্পোর্ট শ্যুট ছাড়া বাইরেও খেলাধুলাও করতে পারবে না। তো ভাবতেই পাচ্ছেন কেমন হবে আমাদের জীবন। সূর্য সম্পর্কে আপনারা বিশেষ কিছু জানা থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।